বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর মতে বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে হৃদরোগ। জীবনযাত্রা সম্পর্কে সচেতন না হলে এই ঝুঁকির মধ্যে পড়তে পারে যে কোনো বয়সের নারী পুরুষ। তাই সময় থাকতেই লাইফস্টাইল ও ডায়েটে পরিবর্তন আনাটা বেশ জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও মানসিক উদ্বেগের কারণে বর্তমানে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি সবচেয়ে বেশি। তবে এই ঝুঁকি আরও বেড়ে যায় যদি শীতে বা ঠান্ডা আবহাওয়ায় এই চারটি খাবার খান। এসব খাবার ঠান্ডা আবহাওয়ায় শরীরে কোলেস্টেরলের পরিমাণ আরও বাড়িয়ে দেয়, যা অসময়ে হৃদরোগ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো মারাত্মক রোগগুলোকে ডেকে নিয়ে আসে। বিশেষজ্ঞরা বলছেন, এসব খাবার খাওয়ার পাশাপাশি শারীরিক কার্যকলাপ বা ব্যায়াম না করার অভ্যাস থাকলে এসব রোগের ঝুঁকি বেড়ে আরও দ্বিগুণ হয়ে যায়। তাই আজকের আয়োজনে জেনে নিন সেসব খাবারের নাম, যেগুলো খাওয়া থেকে নিজে বিরত থাকবেন এবং পরিবারকেও দূরে রাখবেন। আমেরিকান কলেজ অব কার্ডিওলজির একটি রিপোর্ট বলছে, নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই শরীরের গ্রীষ্মের তুলনায় শীতকালে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। তাই শীতের ডায়েট লিস্টে অবশ্যই এই চার ধরনের খাবারকে এড়িয়ে চলুন। এক, রেড মিট। শীতে শরীরের তাপমাত্রা বাড়াতে অনেকেই রেড মিট খাওয়াকে প্রাধান্য দেন। তবে আপনি কি জানেন, লাল মাংসে কোলেস্টেরল ও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে, যা শরীর ও হার্টের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। দুই, ভাজা পোড়া খাবার। শীতে গরম গরম সিঙ্গারা, পাকোড়া, ফ্রাই, চিপস, চিকেন উইংস এবং ভাজা পোড়া খাবার খেতে ভালোই লাগে। তবে এই সব খাবার শরীরে কোলেস্টেরল বাড়াতে কাজ করে, তাই ক্যালোরি এবং লবণ বেশি থাকা ভাজা পোড়া খাবার শীতে এড়িয়ে চলুন। তিন, ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড। এসব খাবার সরাসরি স্থূলতা, হৃদরোগ ও ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগের অন্যতম প্রধান কারণ। বার্গার, পিৎজার মতো জিনিস শুধু কোলেস্টেরলের মাত্রা বাড়ায় না, আপনার শরীরের রক্তে শর্করার মাত্রাও নষ্ট করে। চার, মিষ্টি জাতীয় খাবার। শীতে আইসক্রিম খাওয়ার প্রবণতা কমে গেলেও চা বা কফি, কেক, পেস্ট্রি, কুকিজ, মিষ্টি, পুডিংয়ের মতো অনেক মিষ্টি খাবারের প্রবণতা বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, এই সব খাবারে উচ্চ পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা আপনার শরীরে ট্রাইগ্লিসারাইড এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা দ্রুত বাড়িয়ে দিয়ে আপনাকে হৃদরোগের দিকে ঠেলে দেয়।